Assalamualaikum. আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য মূলত আজকে এই ভিডিওটা করা। তো চলুন দেখি কি জিনিস। আসলে দীর্ঘ 6 মাস পর্যন্ত আমি এই জিনিসটার প্রতীক্ষায় ছিলাম, এক কথায় বলতে পারেন। তো বিভিন্ন জায়গা থেকে এই একটা প্রোডাক্ট আমি আনানোর জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক ট্রাই করছি, কিন্তু বিগত 6 মাস পর এই প্রোডাক্টটি আমার হাতে এখন ধরা দিয়েছে। তো প্রোডাক্টটি নিয়ে আসলে আমি আনবক্সিং এর কিছু নেই, আর প্রোডাক্টটি আমি রিভিউ করব না, পরবর্তীতে প্রোডাক্টটি আমি রিভিউ করব। আর মূলত আপনাদেরকে আজকে প্রোডাক্টটি দেখানোর জন্য, কারণ আমার তর সই ছিল না, কারণ যে প্রোডাক্টটি আমি হাতে পেয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আজকে আমরা ভিডিওটি করছি। এই হচ্ছে সেই প্রোডাক্ট, অনেকে হয়তো বা জানেন বা চিনেন, যে এটা হচ্ছে জোলো চিপস। এই জোলো চিপস এর চ্যালেঞ্জিং কিছু ভিডিও করার জন্য আমি এই চিপসটি বিভিন্ন জায়গায় খুঁজেছি, পুরো বাংলাদেশে খুঁজেছি। বাংলাদেশ ছাড়াও আমি সৌদি আরবে খুঁজেছি, কাতার খুঁজেছি, দুবাই খুঁজেছি, তো কোথাও ছিল না। লাস্টে শেষমেশ আমি যোগাযোগ করেছি, তারা আমাকে একটা মেইল করেছিল যে তারা বর্তমানে এটা শুধুমাত্র ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে, আর কোথাও নেই। কিন্তু আসল কথা, ভাগ্যে থাকলে যা হয়। আমি বাংলাদেশ থেকেই এই প্রোডাক্টটি কালেক্ট করেছি, তো বাংলাদেশের কোথায় থেকে কালেক্ট করেছি সেটা আমি বলছি না। যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে অ্যাড্রেস ঠিকানা দিয়ে দেবো। যদি আর মূলত এই জিনিসটি বা এই চিপসটি যারা ফুড রিভিউ করে বা ফুড রিভিউ করে থাকে তাদের কি মানে তাদেরই মূলত এই জিনিসটা প্রয়োজন হয় বেশি, এছাড়া কারো এই জিনিসটার প্রয়োজন নেই। তো জোলো চিপস এর নাম আপনারা প্রায় অনেকেই শুনেছেন যারা নিয়মিত ফুড রিভিউ দেখেন বা ফুড রিভিউয়ারদেরকে যারা ফলো করেন। তো এই জোলো চিপসটা কি আসলে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো জোলো চিপসটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর একটা চিপস, যেটা মানে এত পরিমাণ ঝাল, এই চিপসটা এত পরিমাণ ঝাল যে আপনার খাওয়াটা প্রায় অসম্ভবই, মোস্ট এক্সপেন্সিভও বলতে পারেন। এর চাইতে দামি হয়তো বা অনেক চিপস আছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটু দেখাই, এই জায়গায় আমার কস্ট পড়েছে দুইটা চিপসের প্যাকেট, এরকম দুইটা চিপসের প্যাকেট নিচ্ছি আমি এখানে দুইটা, ঠিক আছে। বেশি পাইনি আমি যখন তাদের কাছে অর্ডার করেছিলাম, তাদের কাছে শুধুমাত্র এই দুই প্যাকেটই ছিল, এর বেশি ছিল না। আমি বেশি থাকলে বেশি আনাতাম, তবে এই দুইটা চিপসের প্যাকেট আমার কাছে তারা নিয়েছে 1128 টাকা, মানে 1130 টাকা, প্রায় 550 টাকা প্লাস 580 টাকার মতো করে, ঠিক আছে। তো এটার মূলত প্রাইস আসলে কত, এটার মূলত প্রাইস হচ্ছে ইন্ডিয়াতে RS 199 টাকা। এদিকে দেখা যায় কিনা একটু খেয়াল করবেন যে RS হচ্ছে 199 টাকা, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, ঠিক আছে। তো RS যদি 199 টাকা হয় তাহলে বাংলাদেশে কত হওয়ার কথা ছিল, কিন্তু তারা অনেক অনেক দাম নিছে। তো যাই হোক, আরো বেশি দাম নিল আমি এটা আনাতাম, কারণ আমি বাইর থেকেও এটা আনানোর জন্য অনেক ট্রাই করছি, বাট কেউই আমাকে দিতে পারে নাই সাপ্লাই। তো যার কারণে আমি এটা যখনই পেয়েছি তখনই আমি সাথে সাথে অর্ডার করে ফেলেছি, এবং অর্ডার করার ঠিক 2 মিনিট পরে স্টক আউট, ঠিক আছে। লাস্ট স্টক ছিল 2 পিস, এই 2 পিসে আমি অর্ডার করেছি। এরপরে আমি তাদের কমেন্টস পড়েছি, তাদের সাথে আরো অনেকে যোগাযোগ করেছে, কিন্তু তারা বলছে স্টক আউট। তো যাই হোক, আর এটার মেইন একটা রিজন আছে আপনাদের সাথে শেয়ার করার, এই চিপসটা, এই চিপসটা হচ্ছে এই জায়গায় দেখেন ওয়ার্নিং দেওয়া আছে, যাদের ঝাল খেতে সমস্যা বা হার্ট দুর্বল, এছাড়াও বিভিন্ন রিজন আছে যে এটা আপনার খাওয়া যাবে না, যারা ঝাল সহ্য করতে পারেন না। এটা গোস্ট পেপার দিয়ে তৈরি করা হয়েছে, যারা বাংলা ভাষা বোম্বাই মরিচ, একবারে সবচাইতে ঝাল যেটা সেটা দিয়ে তৈরি করা হয়েছে। এই চিপসের প্যাকেটটা আপনাদেরকে আমি একটু খুলে দেখাই যে এটার ভিতরে আসলে কি আছে, 550 টাকা চিপসের প্যাকেটে আসলে কি আছে। তো এটা আসলে অ্যাকচুয়ালি তারা বলে খালি হাতে ধরা নিষেধ। এই দেখেন, এই হচ্ছে জোলো চিপস, এখানে শুধুমাত্র এটার ভিতরে একটা চিপস আছে, ঠিক আছে, শুধুমাত্র একটা জোলো চিপস আছে। এই একটা চিপসের দাম 550 টাকা, আপনি মোস্ট এক্সপেন্সিভ চিপসও বলতে পারেন, একটা চিপস 550 টাকা দাম, কেউ খাবে? আচ্ছা যাই হোক, সমস্যা নাই, যদি এর চাইতে এক্সপেন্সিভ চিপস আপনি খেয়ে থাকেন তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন, ঠিক আছে। আর এই জোলো চিপসের চ্যালেঞ্জ আমরা খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেল দিব, যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
আর এখানে ওয়ার্নিং দেওয়া আছে কেউ এটা ট্রাই করবেন না দয়া করে ঠিক আছে এটা ট্রাই করবেন না এটা এত পরিমাণ ঝাল যে কোম্পানি নিজেই বলে দিয়েছে যে প্লিজ ডোন্ট ট্রাই দিস ঠিক আছে যদি আপনার বিভিন্ন কিছু রোগের কথা তারা উল্লেখ করে দিয়েছে যে এই প্রবলেমগুলো যদি আপনার থাকে তাহলে আপনি এই জোলো চিপসটা কি করবেন ট্রাই করবেন না ঠিক আছে তো আমাদের আমরা এটা ট্রাই করব অবশ্যই যেহেতু নিয়ে আসছি তো আমাদের এই চ্যালেঞ্জগুলো দেখতে বা জোলো চিপস খেলে কি একটা ফিলিংস বা অনুভূতি বা এটার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে আমাদের নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আর এখনো পর্যন্ত যদি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা যারা খেতে চান বা আমার আশেপাশের যারা কাছের লোক আছে যারা যারা এই চ্যালেঞ্জ করতে চান অবশ্যই মেসেজ অপশনে গিয়ে মেসেজ করবেন জানাবেন যে কার কার খাওয়ার ইচ্ছা আছে অবশ্যই তাদেরকে খাওয়াবো এই জোলো চিপস ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট জোলো চিপস চ্যালেঞ্জে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কারণ এটা খাওয়ার পরে হয়তো অনেকে অসুস্থ হয়ে যেতে পারে ঠিক আছে তো দেখা হবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই